মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজালেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। এমন ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি স্কুলে। জানা গেছে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তিন দিন ধরে অনুষ্ঠান, তাই ছাত্রছাত্রীদের নিয়ে একেবারে মাইক বাজিয়ে পদযাত্রায় নামলেন খোদ প্রধান শিক্ষক। দুর্গাপুরের সগরভাঙা সরকারি উচ্চ বিদ্যালয়ের আগামী এপ্রিল মাসে সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেই উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল চত্বর থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিছিল বের করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, নেতৃত্ব দেন স্বয়ং প্রধান শিক্ষক। এই পদযাত্রা শহরের বিভিন্ন চত্বর ঘুরে মাইকে প্রচার চলতে থাকে, পাশাপাশি ছাত্রছাত্রীরা ড্রাম বাজিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করে। প্রশ্ন উঠছে, যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে লোকালয়ের মধ্যে কি করে স্কুল কর্তৃপক্ষ মাইক বাজালেন? এমনকি সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কুলের পরীক্ষা চলছে, বাৎসরিক পরীক্ষা চলছে, এই মুহূর্তে কোর্টের নির্দেশিকা অনুযায়ী কোনো রকমের মাইক বাজানো যাবে না, সেখানে কি করে ঘটলো এই ঘটনা? যদিও স্কুলের প্রধান শিক্ষককে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি, উল্টো দিকে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই এই পদযাত্রার আয়োজন করা হলো। কিন্তু কার কাছ থেকে তিনি অনুমতি নিয়েছিলেন সে প্রশ্নেরও সদুত্তর দিতে পারেনি। আজ শেষ হলো মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষার একেবারে শেষ দিনে মাইক বাজালেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। মাইক না, নির্দেশিকা রয়েছে যে মাইক বাজিয়ে মিছিল করা যাবে না। পারমিশন আপনি কেন, মানে আপনি লোকালয়ের মধ্যে আপনি এটা করছেন মিছিলটা? হ্যাঁ, লোকালয়ের মধ্যে মিছিল এবং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন? মাধ্যমিক পরীক্ষা এখানে কোনো সেন্টার নেই। আচ্ছা, মানে আপনার স্কুলেও নেই? না। আচ্ছা, মানে পরীক্ষা পরীক্ষা চলাকালীন করা যেতে পারে? এখন জানি না, পরীক্ষা চলাকালীন করা যেতে যায় না, কোর্টে নির্দেশিকা তাহলে আপনারা করলেন। কিন্তু যেহেতু আমরা এই লোকালয়ের মধ্যে করছি, এখানে কোনো সেন্টার নেই, তাই আমাদের কোনো করতে অসুবিধা নেই। আচ্ছা, পারমিশন নিয়েছি আমরা। আচ্ছা, কার পারমিশন নিয়েছেন? এটা আমাদের জানার প্রয়োজন নেই। কার পারমিশন নিয়েছেন? জানার প্রয়োজন নেই। পুলিশের পারমিশন? পুলিশের প্রয়োজন নেই।